হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। এই দেখো আমার তরকারি রেডি, কি সুন্দর হয়েছে দেখতে, আর ঝোলটা না টেনে নিয়েছে বলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিকি দুনিয়া। আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, ডাল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এখানে ডাল রাখা আছে, আর ওখানে আছে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, আর আলুগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি, আর এখানে শিল নোড়া ধুয়ে নিয়েছি, ডালগুলোকে বেটে নেবো। দেখতে থাকো, গ্যাসটাকে জেলে দিয়েছি, আলুটাকে ভেজে নেব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আমার কড়া গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমার আলু প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, আর এখানে আমার কি বলো ওটাকে, ডালটাকেও বাটা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাও বাটা হয়ে গেছে। এখন মশলাটাকে দিয়ে দেবো, আমার এখানে মশলাটাও দেওয়া হয়ে গেছে। এখানে আছে আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, আর হলুদ লঙ্কা, জিরের গুঁড়ো, লঙ্কা বাটা, আর এখানে দেখো মশলা দিয়ে দিয়েছি। আমার আলু টোটালি ভাজা হয়ে গেছে, আর এখানে ডালের মধ্যে দিয়েছি হলুদ আর লঙ্কা, নুন, আর এবারে ভালো করে মেখে নেবো। মেখে তারপরে পরিমাণ মতো মানে তেল টেল দিয়ে তারপর এগুলোকে ভেজে নেব, ডালগুলোকে ছোট্ট ছোট্ট মানে বড়া করে ভেজে নেব। আর এখানে দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে, এই যে তেল আলু ভেজেছিলাম সেই তেলটা দিয়েই আমি বড়িগুলোকে ভেজে নেব। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লালি আমি আমি আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন কালো জিরেটা দিয়ে দেবো। সেই মশলাটা দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না কেমন এক হাতে তুলে, ভালো করে কষে নেব। আমার মশলা কষা হয়ে গেছে ভালোভাবে, আমি এবারে আলুগুলোকে দিয়ে দেবো। এই কড়াই নড়ে যাচ্ছে, ফাইনালি কষা হয়ে গেছে, কষা হয়ে গেছে, আর এই যে জলটা দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। এই দেখো আমার তরকারি রেডি, কি সুন্দর হয়েছে দেখতে, আর ঝোলটা না টেনে নিয়েছে বড়ি, মানে ডালের বড়াটা। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ঘরে কিছু না থাকলে ডাল আলু আদা টাদা থাকলে তোমরা এরকম সুস্বাদু রান্না ট্রাই করতে পারো। আর নামানোর শেষে কিন্তু একটু ঘি দিয়ে দেবে, তাহলে আরও খেতে ভালো লাগবে নিরামিষ তরকারি।